ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपांतां शारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समागया यो धर्म स्थापन रतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्ने वै च पार्षदा रामकृष्णगतप्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি পার্ষদ কথা পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে বিগত দিন আমরা আলোচনা করেছিলাম পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের জীবন, যার জীবন আলোচনা না করলে শারদানন্দজির, যাদের দুজনের জীবন আলোচনা না করলে শারদানন্দজির জীবনটি পূর্ণ হয় না। তারা হলেন মায়ের জয়া বিজয়া, গোলাপ মা এবং যোগীন মা। আজকে আমরা যোগীন মায়ের জীবনী আলোচনা করার চেষ্টা করব। আমরা অবাক হয়ে যাব, আমরা তো অনেক শুনি মা বলেছেন যোগীন মা সম্পর্কে, শারদানন্দজি শুনেছেন, শ্রীরামকৃষ্ণ কি বলেছেন যোগীন মা সম্পর্কে সেটা দিয়ে আমরা শুরু করি। ঠাকুর একবার সমাধি অবস্থায় বলেছিলেন, ও কুঁড়ি ফুল নয় যে এতটুকুতেই ফুটে যাবে, ও যে সহস্রদল পদ্ম ধীরে ধীরে ফুটবে। বলছেন কুঁড়ি নয় যে ছট করে ফুটে যাবে, সহস্রদল পদ্ম, সহস্রদল পদ্ম ধীরে 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 ফোটে এবং অনেক সময় নেয় ফুটতে, এটি ছাড়া হয় না। যোগীন মাকে তিনি বলেছিলেন যখন তার ইষ্ট দর্শন হচ্ছে না, শেষের দিকের কথা, ঠাকুর তখন কাশীপুরে, যোগীন মা চলে যাচ্ছেন বৃন্দাবনে তপস্যা করবার জন্য। ঠাকুর তখন বলেছিলেন, ব্যাকুল হয়েও না গো, মরণকালে তোমার সহস্রদল পদ্ম বিকশিত হয়ে তোমায় পরম জ্ঞান দান করবে। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের সার্টিফিকেট। আমরা যাদের সার্টিফিকেটের উপর ভর করে চলি তারা তো সবসময় শ্রী শ্রী মা একবারে উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন। আমার মনে আছে যে বছর প্রথমবার জগদ্ধাত্রী পুজো করা হচ্ছে, সে বছর ওই আমাদের দুটো অতিরিক্ত নৈবেদ্য দেওয়া হচ্ছিল, একটি জয়া এবং বিজয়া। আমাদের যিনি পূজারী ছিলেন খুব মজা করে বললেন, ভেবে নিন গোলাপমা যোগিনমাকেই দেওয়া হচ্ছে, আমরা তো গোলাপমা যোগিনমার জন্মতিথিটি পালন করি না, এই জয়া বিজয়া নৈবেদ্য দিয়ে নিত্য পুজো করতে করতে আমরা গোলাপমা যোগিনমাকেই পূজা করছি। গোলাপমা যোগিনমা ছাড়া কখনোই কিছু হতো না। এমনকি মা চলে যাওয়ার পরেও, শ্রী শ্রী মা চলে গেছেন, তারপরেও শরৎ মহারাজ থেকেছেন 7 বছর, গোলাপমা যোগীনমা তারই আগে চলে গেছে। শরৎ মা সকলের দায়িত্ব পালন করে তবে গেছেন, কিন্তু শারদানন্দজির সর্বাঙ্গীন কুশল দেখার দায়িত্ব ছিলেন যোগীনমা গোলাপমা। তারা যেন মায়ের মতো, মা যেরকম একবারে ছাতা ধরেছিলেন শারদানন্দজির জীবনে, এরাও যেন ঠিক সেই রকমভাবে ছিলেন। বিশেষ করে শ্রী শ্রী মায়ের মন্দির প্রতিষ্ঠার সময় যোগীন মা যান শরৎ মহারাজের সঙ্গে, এবং যেমন বড় গার্জেন যান না সেই রকম, মানে শরৎ মহারাজেরও বয়স তখন কম হয়নি, তখন শরৎ মহারাজকেও উনি একবারে সেই খুব কড়া শাসনের মধ্যে রেখেছিলেন। এমনকি শরৎ মহারাজ মন্ত্রদীক্ষা দেওয়া শুরু করেন, মন্ত্রদীক্ষা, তারপরে বিদেশ থেকে যখন এদেশে চলে আসেন, বিদেশে প্রথম মন্ত্রদীক্ষা দেন, বিদেশ থেকে যখন এদেশে চলে আসেন তখন মূলত শ্রী শ্রী মা থাকলে মায়ের কাছেই তিনি পাঠাতেন। মায়ের শরীর চলে যাওয়ার পর তিনি স্বামী ব্রহ্মানন্দজির কাছে পাঠাতেন। ব্রহ্মানন্দজির শরীর চলে যাওয়ার পরে তিনি ধীরে ধীরে মন্ত্রদীক্ষা দেওয়া শুরু করলেন। এরা এই দুজন তখন ভীষণভাবে আপত্তি করেছিলেন, শরৎ মন্ত্রদীক্ষা দিও না, রক্ত হয়ে গিয়ে মরবে, মানে শরীর খুব খারাপ হবে মন্ত্রদীক্ষা দিলে, এই এতটা তারা কনসার্ন ছিলেন শারদানন্দজি সম্পর্কে। শারদানন্দজিরা ভীষণ ভালোবাসতেন। এই শারদানন্দজি কেন যোগীন মা গোলাপ মায়ের জীবন পড়া উচিত, এ বিষয়ে শ্রী শ্রী মায়ের একটা সার্টিফিকেট আছে। মা বলছেন, जोगेन गोलाप एरा सब कत ध्यान जप करेछे से सब आलोचना करा भालो एते कल्याण हबे। स्वयं आद्याशक्ति महामाया एई विषये आमादेर नजर काटछेन, बोलछेन जोगेन गोलाप एरा सब कत ध्यान जप करेछे से सब आलोचना करा भालो एते कल्याण हबे। किरकम माँ ताके प्रायोरिटी दितेन भारती प्राणा माताजी स्मृति कथाय आछे, भारती प्राणा माताजी स्मृति कथाय जतना मायेर कथा आछे तार चेये बेशी दुजोनेर जादेर कथा आछे तारा हलेन गोलाप मा एबं जोगिन मा। सकाल बेला गंगार घाट थेके बेश आढ़ाई तीन घंटा जप ध्यान करे एशे जोगिन मा एशे दाड़ातेन एबं तार शर्त छिलो तिनि आशा मात्र श्री श्री माके एशे दर्शन दिते हबे। तिनि एशे गला टला खाँकड़ी दिये टिये निजेर अस्तित्व जानान दितेन। तारपरे जखन देखतेन तिनि श्री श्रीमा तातेओ आसछेन ना, मा अन्य काजे हयतो व्यस्त आछेन, तखन तार सेई खड़खड़े गलाय चित्कार करे बोलतेन कई गो बड़लोकेर बेटी एकटू कि देखा दितेओ इच्छा करे ना। आर मा से भये एकबारे छुटते छुटते गिये दाड़िये पड़तेन। सबाई जिज्ञेस करले बोलतेन ना जक टक करे आसे तोर माथाटा एकटू गरम हये थाके। एई जे एक अद्भुत एक जीवन मा श्री श्री मायेर संगिनी हवाटा खूब सहज नय। आमरा मने करी ना जे श्री श्री मायेर संगिनी हलेई हये जाबे ता किन्तु नय। आमरा दुर्गा पूजोर समय जखन पुजो करतुम तखन ओई विशेष करे अष्टमी तिथिते एकटा आलादा करे घट एकटा बेदी स्थापित हतो। से माझखाने एकटा घट थाकतो, ताके घिरे आठखाना घट थाकतो आर ताते सेई नाना रंगेर रंग बिरंगेर पताका लाल नील हलुद सबुज नाना रकमेर पताका चित्र विचित्र बर्ण एकबारे सेई छिटछिट देवा पताका सबकिछु थाकतो। ओइखाने ओई देवीर अष्ट सखी ओखाने बिराज करेन। जे कोनो दिन षष्ठी सप्तमी जे कोनो दिन एटाके स्थापन करा जाय ना, महाअष्टमी दिन जेदिन देवीर पूर्ण प्रकाश सेई दिन ओखाने ताते स्थापन करते हय। उग्रचंडा प्रचंडा चंडोग्रा चंडनायिका चंडा चंडवती चंडरूपा अतिचंडिका एई आठ देवीर सखी आर ताके घिरे आछेन आमादेर देवीर ओई अष्टसखीर मध्ये माझखाने घिरे आछेन रुद्रचंडिका। ओई भेबे देखुन ओई आठ जनेर घनीभूत रूप हच्छेन जोगिन मा एबं गोलाप मा। तादेर सम्पर्के जा किछु बला हय मायेर एकटी दर्शनेर कथा भाबुन। मा तखन अल्प बयसे कामार पुकुरे आछेन, सब समय चिंता करछेन केमन करे पुकुर पाड़े जाबेन, स्नान करबेन, नतुन बउ कि हबे एसब निये मा खूब बेतिब्यस्त भाबछेन। एमन समय तिनि स्नान करते जाबेन, एमन समय देखलेन आठ जन महिला तारई मतो देखते आठ जन महिला तारा आसछेन एबं चारजन मा बेरोतेई चारजन एगिए गिए मायेर आगे चले गेलेन एबं चारजन मायेर पेछने चले गेलेन एबं माझखाने मा थेके धीरे 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 तारा एकसंगे हालदार पुकुरे स्नान करते गेलेन। ठीक जेरकम भावे देवीके माझखाने रेखे अष्टसखी चलेन ठीक सेई रकम श्री श्री मा बोलछेन केन आरो ताके एई जोगिन मार जीवनी जाना केन जरूरी सेइटा बोलते गिये बोलछेन आमार जीवने जा सब हयेछे एई गोलाप जोगेन एरा सब जानेन। मा इंगित करछेन एकेबारे परिष्कार करे मा इंगित करछेन जे तार जीवनी जेन आलोचना हय, तार जीवनी जेन सठिकभावे जाना हय। आमरा जे शुधुमात्र जय मा करे मरि ता किन्तु नय। जय मार सेई मातृसत्ताटी केमन छिलो सेटी सम्पर्के एकटी सम्यक धारणा आमादेर जेन हय। एटी स्वामी विवेकानंदेरও इच्छे छिलो, मायेर विषय नय श्रीरामकृष्णेर विषय। तार इच्छा छिलो श्रीरामकृष्णेर जेन एकटी प्रामाण्य ग्रंथ रचना करा हय जेखाने कोनो रकम सामान्यतम अलौकिक घटना थाकबे ना। एकजन मानुष जिनि एसेछिलेन मानुषेर मध्ये मानुषेर माझखाने मानुषेर मतो हये एबं मानुषके उत्साह देवार जन्य भगवानेर काछे जावार जन्य तार जन्य एकटी प्रामाण्य ग्रंथ लेखा होक सेटा तिनि चेयेछिलेन। जे कारणे प्रथम जखन कथामृत श्रीरामकृष्ण पुथी लेखा हय तिनि अत्यंत खुशी हन जे एटलिस्ट एई एकटा चेष्टा चलेछे एकटी अलौकिक घटना रहित श्रीरामकृष्ण देवेर एकटी जीवनी यापन हयेछे। देखुन मा किन्तु परिष्कार बोलछेन आमार जीवने जा सब हयेछे एई गोलाप जोगेन एरा सब जानेन। गोलाप मा जोगेन मा एई सम्पर्के अवहित आछे। जोगिन मा सम्पर्के तिनि बोलतेन मेयेदेर मध्ये जोगेन ज्ञानी मा जोगेन बोलतेन, छेले जोगेन एबं मेये जोगेन। छेले जोगेन हच्छेन जोगानंद महाराज आर मेये जोगेन हच्छेन आमादेर स्वयं जोगिन मा। आरेकटा बोलछेन जोगेन आमार जया आमार सखी सहचरी साथी बाबा जगन्मातार सहचरी हवाटा खूब सहज जिनिस नय किन्तु किन्तु मा स्वीकार करछेन तिनि आमार सखी तिनि आमार साथी आर बोलछेन एरा सब कत ध्यान जप करेछे आर एदेर सेसब आलोचना करा भालो एते कल्याण हबे। शुधुमात्र श्रीमा शारदा देवीर जीवनी नय ताके घिरे जे वृत्तटा सेई वृत्तेरो आलोचना हवा दरकार। 1951 साले जोगिनमार जन्म 16 জানুয়ারি बृहस्पतिवार सकाल 6টায় बागबाजारे जोगिनमार जन्म। आपनारा जारा उत्तर कलकाताय जावा आसा करेन मायेर बाड़ीते जान बागबाजार बाटा थेके नेमे ओई गिरीश मंचर दिके हाँटा दिले खूब बेशी दूर जेते हय ना एकटु कयेकटा बाड़ी पेरोले एक सोनार दोकान आछे सेटी क्रस करलेई माल्टीपार्पास स्कूल एसबगुलो क्रस करलेई जोगिनमार बाड़ी देखा जाय। एखोनो सेई बाड़ी आछे सेई बाड़ीर सेई शिव मंदिर आछे एखोनो सेई बाड़ीते जगद्धात्री पूजा एबं मजार कथा हलो जे सेई समय जोगिनमार बाबा खूब बड़ो डाक्तार छिलेन एबं बेशी तिनि खूब विख्यात छिलेन माने धात्रीविद्याय तार तिनि बादशाह तार हाते खूब भालो हतो। तार नाम छिलेन तिनी नाम छिलो डॉक्टर प्रसन्न कुमार मित्र किन्तु धात्रीविद्याय तिनी एत पारदर्शी छिलेन तार नाम ही हये गेछिलो धात्री प्रसन्न। तार बाड़ीते जगद्धात्री पुजो हतो सेई बाड़ीते स्वयं श्री श्री मा गियेछेन। मा जखन कलकाताय थाकतेन तखन जगद्धात्री पुजोर समय कलकाताय थेकेछेन सेई समय दुजोनेर बाड़ीते गियेछेन एक हच्छे चंद्रमोहन दत्त आरेकजन हच्छेन जोगिनमार बाड़ीते और ये बाड़ीते स्वयं श्रीरामकृष्णदेव आसें जदिव से छात्री और नहीं से छात्री एखन घर हो गए किन्तु जोगिनमार बाड़ी एखोनो सेई स्मृतिटिके धरे रेखेछेन। तार बाबार बाड़ीते तखनकार दिने एखन देखले ठीक बोझा जाबे ना एखन शुधु स्ट्राक्चारटाई आछे। तो बाड़ीते सामने बागान छिलो प्रांगण छिलो और शिवालय छिलो शिवेर मंदिर छिलो सेटी आमरा एखोनो देखते पाई एबं अत्यंत सच्छन्दे छिलेन। तिनी तार बाबार द्वितीय पक्षेर द्वितीय कन्या छिलेन। तार बाबार दुटी विवाह छिलो एबं एई तार बाबार एते कि तार पितृपुरुष एबं तार बाबा एदेर सहयोगे एई प्राणतोषिणी बोले जे तंत्र ग्रंथ सेटिर खूब बेरिये खूब प्रचार एबं प्रसार हयेछिलो। परवर्तीकाले सेई वंशेर मेये हये जोगिनमार तंत्र साधना करेछिलेन। श्री श्री मायर अनुमति निये तिनी तंत्र साधना करें एवं पूर्णाभिषिक्त हन। तिनी ठाकुरे शशी महाराजेर बाबार काछे तिनी मंत्र दीक्षा नेन एवं पूर्णाभिषिक्त हन। किन्तु समस्या हलो अन्य जायगाय जे आमादेर तार बिये हय आमादेर जोगिनमार बिये हय खड़दाहेर विख्यात एवं सुसमृद्ध विश्वास वंशेर এই বিশ্বাস যোগিনমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আমার বলা ভুল হলো যোগিনমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে এই তন্ত্র সাধনার উপর জোর দেওয়া হতো। তার বিয়ে হয় এই বিশ্বাস বংশের অম্বিকাচরণ বিশ্বাসের সঙ্গে কিন্তু তাদের অনেক দান ধ্যান থাকা সত্ত্বেও অম্বিকাচরণ ছিলেন মাদকাসক্ত। তিনি মদ খেয়ে এবং তার চরিত্র খারাপ হয়ে যাওয়ার ফলে তিনি একেবারেই গৃহহীন ভিক্ষুকে রূপান্তরিত হয়। जोगिनमार चेष्टा करेछिलेन तार विपदगामी स्वामीके फिरिये आनते किन्तु तबुओ तिनि ताके फेराते पारेननि। ताई तिनि तार दुटी सन्तान छिलेन एकटी कन्या जार कथा आमरा जानी गनु एबं गनुर सूत्र धरेई जोगिनमार आरेक नाम छिलो गनुरमा एबं आरेकटी पुत्र सन्तान हन किन्तु सेई पुत्र सन्तानके तिनि रक्षा करते पारेननि। तार एरकम दुरावस्था देखे जोगिनमार मा जोगिनमा के एवं जोगिनमार मेये दौहित्री गनु के निये तादेर बागबाजारेर बाड़ीते फिरे आसेन। आमादेर जीवने दुःख ना होले आमरा भगवानेर प्रयोजनीयता अनुभव करी ना कारण बलराम बसु तिनि जोगिनमार सम्पर्के खूब सम्भवत मामा शशुर बा एरकम किछु छिलेन एकटुखानि देखी हाँ ठीक जोगिनमार तिनि मामा शशुर छिलेन एवं श्रीरामकृष्ण महिमा तिनि बलराम बाबुर काछ थेकेई श्रवण करें। एक बार तार मा तार मातामही हाँ नय मायेर मा तिनिओ गियेछिलेन दक्षिणेश्वरे गियेछिलेन एबं ठाकुरेर परिचय तखन तार लाभ करा हयनि। दक्षिणेश्वरे गिये तिनि श्रीरामकृष्णेर सामने गिये बोलेछिलेन अच्छा परमहंसदेव कोथाय कारण श्रीरामकृष्ण देव के देखे चिनते पारेननि जे इनी परमहंस। तार जटा नहीं, जुटो नहीं, लम्बा दाड़ी नहीं, चिमटा नहीं, किछु नहीं, गेरुआ पोशाक किच्छू नहीं। ताई तिनी किछुतेई बुझते पारेननि जे जार सामने तिनी दाड़िये आछेन तिनिई स्वयं परमहंस देव। ताई ताके तिनी बोलेन गिये देखेन। ठाकुरओ कि अपूर्व एकटा उत्तर दिएछेन, एटा आमादेर जोन्नो खूब प्रयोजनीय। ठाकुर बोलेछिलेन खुंजे देखो, तोमार जोदि खुंजे देखो परमहंसदेव कोथाय खुंजो तो खुंजे देखो। এটা কিন্তু আমাদের জন্য আমার মনে আমারটা পড়তে পড়তে মনে হচ্ছিল যে না, ঠাকুর শুধু যোগীনমার মাতামহীকে বলেননি, এটা আমাদেরকেও বলেছেন যে খুঁজে দেখার কারণ। 1883 সালে এইরকমই একদিন ঠাকুর বলরাম বসুর বাড়িতে আসেন এবং সেইখানে তিনি প্রথম তাকে দর্শন করেন। কিন্তু মজার কথাটা হলো এই, সেদিনকে ঠাকুর একেবারে ভাবে গড়গড় মাতোয়ারা ছিলেন। গড়গড় মাতোয়ারা যখন থাকতো তখন ঠাকুরের ভাবটা খানিকটা এই মাদকাসক্তের মতো মনে হতো। পা টলছে, হাত টলছে, সব টলছে। আপনাদের মনে আছে কিনা জানি না, ঠাকুর দক্ষিণেশ্বর মন্দির থেকে ফিরে এসেছেন, এসে মা তখন ঠাকুরের বিছানা করছেন। ঠাকুর মাকে একটু তার কুনুই দিয়ে ধাক্কা মেরে বললেন, কুনুই দিয়ে ধাক্কা মেরেছিলেন, একবারে টল 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 করছে। তখন মাকে তিনি জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমার কি হলো বলো তো, লোকে যে মানে মাতাল বলবে। বলছে না না, তুমি মা কালীর ভাবামৃত পান করেছ। মা তার এই অবস্থাটি মা শ্রীশ্রীমা বুঝতে পারতেন বলে তিনি খুব খুশি হয়েছিলেন, কিন্তু যোগীন মা কিন্তু বুঝতে পারেননি, কারণ তার খুব বিটার এক্সপিরিয়েন্স ছিল তার স্বামীকে নিয়ে। মাতাল লোক কেমন হয়, যারা ঘর করেনি মাতালদের নিয়ে তাদের বোধ হয় মাতালদের সম্পর্কে সেরকম ধারণা নেই। আমি আমার ক্লাসেই বলেছিলাম, একবার নির্বাচনের সময় এক মাতাল আমাদের পূর্বাশ্রমে এসে হাজির, আর তিনি সিঁড়ি দিয়ে, গেট খোলা ছিল, সিঁড়ি দিয়ে উঠে সিঁড়ির মাঝখানে যে ল্যান্ডিং হয় সেইখানেই শুয়ে পড়লেন এবং একেবারে তার ওপরে ওঠারও ক্ষমতা নেই, কিছু করারই ক্ষমতা নেই। আর তাকে সেই যখন থানা থেকে আস্তে আস্তে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাচ্ছে, সে যে কী অবস্থা, আমি আমার জীবনে প্রথম মাতাল দেখা ওইটি বোধ হয়। তা সেই রকম যোগীন মাও ঠাকুরকে ওই রকম টলটল মাতাল হতে দেখে তিনি একেবারে খুব ভয় পেয়ে গেছিলেন। তিনি বলেছিলেন, না বাপু, আমার এই যতই নি পরমহংস হোক, আমার এ পরমহংসে কোনো প্রয়োজন নেই, আমি এ পরমহংসকে চাইও না। এবং তা কিন্তু পরবর্তীকালে যতই তিনি আসা যাওয়া করতে শুরু করেন ততই ঠাকুরের দিব্য গুণাবলীর সঙ্গে তার পরিচয় হতে থাকে, এবং যত তিনি শ্রীরামকৃষ্ণদেবের দিব্য গুণাবলীর সঙ্গে পরিচিত হতে থাকেন ততই মনে বুঝতে পারেন যে তার সেই ভাবনাগুলো সম্পূর্ণ ভুল ছিল। ঠাকুর তার বাড়িতে আসেন, তারিখটা 1885 সালের 28শে জুলাই। ঠাকুর তার বাড়িতে আসেন। যোগীনমার মনে হয়েছিল ঠাকুর বোধহয় আসবেন না। তিনি একবারে হনহন করে হাঁটতে হাঁটতে তার বাড়ি থেকে বলরাম মন্দিরে এসে হাজির, আর ঠাকুর অন্য পথে তার বাড়িতে গিয়ে 8টার সময় গিয়ে পৌঁছলেন। যখন 8টার সময় গিয়ে তিনি পৌঁছলেন, তার খুব আনন্দ। পাড়ার ছেলেরা এই ক্ল্যারিয়নেট বাজিয়ে তাকে একটি গান শুনিয়েছিলেন, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী। এই গানটা ঠাকুর, যদিও বলা হয় ঠাকুরের খুব প্রিয় সঙ্গীত, প্রিয় সঙ্গীত মানে ঠাকুর গেয়েছেন, ঠাকুর কিন্তু কোনোদিন এই গানটা গাননি। ঠাকুর প্রথম এই গানটা শোনেন গিরিশ ঘোষের যাত্রাপালা চৈতন্যচরিতে, সেখানে শোনেন। পরবর্তীকালে বলরাম বসুর বাড়িতে আরেক পুরুষ ভক্ত তাকে গানটি শোনান, এবং তৃতীয়বার আমরা কথামৃতে পাই সেটা হচ্ছে এই গনুরমার বাড়িতে, সেখানে গলায় নয় যন্ত্রসঙ্গীতে তিনি শুনেছিলেন। পাড়ার ছেলেরা সব ক্ল্যারিয়নেট ট্যারিয়নেট নিয়ে দুটি গান শুনিয়েছিল ঠাকুরকে। প্রথমটি হচ্ছে কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী, আর আরেকটা হচ্ছে এসো মা জীবন উমা, কেউ কেউ বলেন এসোমা এসোমা হৃদয় রমা, এই গানটি তারা শুনিয়েছিলেন। এরপরে গোলাপ মা এসে ঠাকুরকে ভেতরে নিয়ে যাওয়ার কথা বললে। ঠাকুর জিজ্ঞাসা করলেন, ভেতরে কেন নিয়ে যাব? তখন বলছেন যে জল টল দেওয়া হচ্ছে। বলছে এখানেই আননি, সকলের সাথে একসঙ্গে বসে খাবো। গোলাপ মা উত্তর দিচ্ছেন, গনুর মা বলেছেন ঘরটায় একবার পায়ের ধুলা দিন, তাহলে ঘর কাশি হয়ে যাবে, ঘরে মরে গেলে আর কোনো গোল থাকবে না। কি সুন্দর কথা! এই কথাটা বারবার আমাদের প্রাচীন সাধুরা খুব উল্লেখ করতেন। এই কথাটার তিনি বলছেন যে আমরা যখন এই ঘরে কোনো মহাপুরুষ এলে সেই ঘর কেমন করে কাশি হয়। আসলে मरबार समय आमरा तो ईश्वरेर दर्शन ईश्वरेर कथा चिंता करी सेई समय आमादेर मन भगवानेर नाम जप करते पारे ना किन्तु आमरा यदि अनुभव करी भगवान एई घरे एसेछेन सेई सुखस्मृतिते सुखस्मृतिर माध्यमे आमरा ईश्वरेर संगे एकतानुता अनुभव करे थाकि। भगवान उनी तारा बोलतेन बयस्क साधुदेर काशी विशेष करे काशी शरणजी बोलतेन जे बाड़ीते जे ठाकुर घर आछे एबं घरेते जे ठाकुर आछेन ताके जीवंत जाग्रत भाबबे जीवंत जाग्रत भाबले ताहले तोमार मने हबे जे अमुक दिने ठाकुरके एइखाने एसे बसेछिलाम ठाकुर एसे बसेछिलेन एबं शुधुमात्र एई तिनि आछेन एई भाबलेई तोमार जीवनेर भेतरे जा किछु मलिन भावना मलिन चिंता सेगुली सम्पूर्णभावे अपसृत हये जाबे। बोलछेन तार कथा भाबते भाबते आमादेर शरीर चले गेले घरे घरे गोल ताले घरे मरे गेले आर कोनो गोल थाकबे ना। भागवते बला हयेछे शुधुमात्र भगवान जेखाने जेखाने गेछेन सेई जायगागुलोई पवित्र हयनि भगवानेर भक्तराओ जेखाने जेखाने जान सेई जायगाओ पवित्र हय केन भागवतेर मते भगवानेर भक्तरा तादेर हृदये गदाधारी विष्णुके संगे करे निये जान एबं एई गदाधारी विष्णुके निये जान बोले भगवानेर भक्तरा जेसब जायगाय जान काले सेई जायगाओ पुण्यभूमिते रूपान्तरित हय। स्वामी विवेकानंद एक बार तार एक चिठीते लेखेन जे गार्गी मैत्रेयी एवं तदपेक्षा आरो उच्चतर भावापन्ना नारीकुलेर अभ्युदय हबे। गोलापमा जोगिन्मा प्रभृति सेई महिषीकरदेर अग्रवर्तिनी अथच दुःखेर विषय एई जे इहादेर जीवनेर घटनावली स्वल्पई संरक्षित हइयाछे। जोगिन्मा सम्बन्धे लीला प्रसंगे जे कयेकटी विषय लिपिबद्ध हइयाछे ताहा जीवतकाले प्रकाशित जनैक स्त्री भक्त स्वामीजीर मते ओई शब्दटी बलेछिलेन गार्गी मैत्री एवं तदापेक्षा आरो उच्च भावापन्ना नारीकुलेर अभ्युदय हबे। ता तिनि चाइतेन जे गोलापमा जोगिन्मा एदेर जीवन आरो बेशी करे आलोचित हतो किन्तु तखनकार दिने मास्टरमशाई धारा अनुयायी जेखाने जेखाने तार सम्पर्के तारा आलोचना करेछेन सेटी बोलेनि एमनकि शरत महाराजो जनैक स्त्री भक्त एई बोलेई ताके अभिहित करेछेन। एर परेर आरेकटी घटना आमरा देखी सेटा ठाकुरेर तार एकटी दर्शन सेटा हच्छे 1885 साले रथयात्रार परे ठाकुर बलराम मंदिरे रथयात्रार दिन एसेছিলেন 1885 सालेर आगের दिन रथयात्रा आगের दिन এসেছিলেন 13 जुलाई এসেছিলেন 14 जुलाई रथयात्राয় তার সেই গান নাচ অনেক কিছু হলো এবং তার পরের दिन 15 जुलाई ঠাকুর সকাল 8-9 নাগাদ দক্ষিণেশ্বরে যাত্রা করলেন এবং মেয়েরা পেছন পেছন তার সাথে এলেন এবং একতলার আপনারা এখন যারা বলরাম মন্দিরে যান দোতলা থেকে যদি দেখতে পান একতলার যে বারান্দাটা আছে ওই বারান্দার পেছন দিকে একটা খিড়কির দরজা আছে সেই পথ দিয়ে ঠাকুর বেরিয়ে গেছেন ওই পথ দিয়ে ওই গঙ্গার ঘাট কাছে সেই পথ দিয়ে তারা যাবেন। তো ওইটা যেহেতু ভেতর বাড়ি অন্দরমহল ওই রান্নাঘর অবধি মেয়েরা গিয়ে পৌঁছেছিল। আপনারা জানেন কি না জানি না ওই দোতলার যে আমরা মিউজিয়াম যে জায়গাটা দেখি বলরাম মন্দিরে দোতলার ভেতর দিকে যে মিউজিয়াম দেখি মিউজিয়ামের নিচের যে ঘরগুলো ছিল সেগুলো রান্নাঘর হিসেবে তখন ব্যবহৃত হতো। তো সেইখানে ওই ঠাকুর ওইখান দিয়ে যাচ্ছেন সবাই ওইখানে গিয়ে থেমে গেছে কিন্তু যোগিনমা এমন ঠাকুরের ভাবে ভাবিত হয়ে আছেন যে তার আর কোনো বোধ হচ্ছে না তিনি ঠাকুরের পেছন পেছন চলতে থাকলে আর যোগিনমা তার পেছন পেছন যাচ্ছেন দেখে ঠাকুর বলতে থাকলেন মা আনন্দময়ী চনা গো মা চনা। ঠাকুর তাকে আবাহন জানাচ্ছেন ঠাকুরের পেছন পেছন তিনি চললেন এবং ঠাকুরের এমন মোহিনী শক্তি ছিল যে আর কিছু না ভেবে শুধু বলরাম বাবুর স্ত্রীকে বলেই তিনি ঠাকুরের পেছন পেছন দক্ষিণেশ্বরে যাওয়া শুরু করলেন। তিনি যাচ্ছেন দেখে আরেকটি স্ত্রীলোক তার স্ত্রী ভক্ত তার সঙ্গী হলেন এবং তারা এত দেরি করে গিয়ে পৌঁছেছিলেন যে তখন নৌকা প্রায় ছাড়ে সেই কারণে তারা নৌকায় উঠেই ওই যে নৌকার যে ওই এগুলো আছে ডান দিকে যে সাইডের সিটগুলো আছে সেইখানে তারা বসেছিলেন। সেইখানে যাওয়ার সময় যোগিনমা ঠাকুরের একটি অদ্ভুত কথা শোনেন। ঠাকুরকে ठाकुर ताके उपदेश देन तार उपर भरसा दिए थाको ना गो झड़ेर एटो पाता हुए थाकते हय। एई घटना हवार आगे जोगिन्मार जीवने एत झड़ एत झड़ एत तुफान एसेछिलो तार मने हतो जे भगवान बोधहय सत्यि सत्यि तार संगी नन एबं तिनि सब समय एकटा टेंशन करतें सब समय एटा निये खूब दुश्चिंता करतें। शरणागतिर प्रथम पाठ एई गंगार उपरे श्रीरामकृष्ण जोगिन्माके जानान ताके बोलेन जे तार उपर भार दिए थाको ना गो झड़े एटो पाता हुए थाकते हय। मायेर काछे तिनि जेतेन श्री श्री माओ ताके खूब भालोबासतेन एमन भालोबासतेन जे माके तिनि चूल बेंधे दिले सेई चूल मा किछुतेई खुलते पारतेन ना। मा जोगिन्माके भीषण भावे सहजे ग्रहण करेछिलेन एकेबारे तिनि बुके टेने नियेछिलेन। एरकम आछे जे নহবতে তখনকার दिन নহবতে ঘরটা দেখেছেন তো खूब ছোট মা কখনোই সিঁড়ির তলায় রান্না করতেন যখন खूब অন্ধকার থাকতো মা বাইরের যে বারান্দাটা ওইখানে বসেও মা রান্না করতেন। সে কারণে কোনো স্ত্রী ভক্ত তখনকার দিনে এলে চন্দ্রামণি দেবীর শরীর চলে যাওয়ার পর ওপরের যে নহবতে যে দোতলার ঘরটা ফাঁকা থাকতো সেইখানে স্ত্রী ভক্তরা থাকতেন। মা কয়েকজনকে কিছুতেই ছাড়তেন না। একজন হলেন লক্ষ্মী দিদি, দুজন হলেন ভবতারিণী দেবী, তিনজন হলেন গোলাপ মা এবং চতুর্থ জন হলেন যোগিনমা। মা কিছুতেই তাদেরকে ছাড়তেন না, তাদেরকে সব সময় নিজের কাছে রাখতেন। এমনকি যোগিনমা আলাদা বিছানা করেছিলেন যাতে মায়ের সাথে এক বিছানায় তাকে শুতে না হয়। মা কিন্তু কিছুতেই শুনলেন না, তাকে এক বিছানায় তিনি শোয়ালেন। শুধু তাই নয়, যোগিনমার সঙ্গে মা তার সংসারের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করতেন। যে বলছেন না যোগিন জ্ঞানী, তার কারণ যোগিনমা মায়ের পরামর্শ দাত্রী ছিলেন। একবার এরকম মায়ের মাথার চুল তিন চার দিন মায়ের মাথা তিনি অনেক চুল ছিল, যোগিনমা খুব ভালো চুল বাঁধতে পারতেন এবং সেই চুল বাঁধা মায়ের এত ভালো লেগেছিল স্নান টান হয়ে গেল, মা তিন চার দিন হলো চুল ভেজাননি, চুলটা ওই রকম করে বাঁধা রয়েছে। মাকে জিজ্ঞাসা করালে মা বলতেন ও যোগেনের বাঁধা চুল, সে আবার আসলে সেই দিনে খুলব। এই প্রথম পরিচয়ের পর থেকে তিনি মাকে ভীষণ রকমভাবে ভালোবাসতেন এবং দুজনের মধ্যে খুব একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। প্রথমবার দর্শনের পরে মা যখন খুব সম্ভবত ভাগনার বিয়েতে হৃদয়রামের বিয়েতে ওই দক্ষিণেশ্বর থেকে যাত্রা করেছিলেন তখন সেই দিন যোগিনমার উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর এবং তার বড্ড দুঃখ হয়েছিল এবং মা চলে যাওয়ার পরে যতক্ষণ অবধি মাকে দেখা যায় ততক্ষণ অবধি তিনি দেখেছিলেন। তারপরে তিনি নহবতখানায় মায়ের ওই পরিত্যক্ত নহবতখানায় বসে খুব কান্নাকাটি করছিলেন। ঠাকুরে দেখতে পেয়ে তার কাছে আসেন এবং তাকে অনেক সৎ প্রসঙ্গ করে তাকে শান্ত করেন। এই ঘটনার প্রায় দেড় বছর বাদে মা আবার ফিরে এলে দক্ষিণেশ্বরে যখন ফিরে এলেন মা তখন যোগিনমার প্রসঙ্গ করে মাকে বলেছিলেন, ঠাকুর তখন মাকে যোগিনমার প্রসঙ্গ করে বলেছিলেন সেই যে ডাগর ডাগর চোখের মেয়েটি আসে সে তোমাকে খুব ভালোবাসে, তুমি যাবার দিন নহবতে বসে খুব কেঁদেছিল। আমাদের অনেকের চোখকে খুব সুন্দর বলে কিন্তু আমি যোগিনমায়ের মতো এরকম সুন্দর চোখ দেখিনি। আপনারা কতটা আমার সঙ্গে এক এক হবেন কিনা জানি না, আপনারা ক্রিকেট খেলা দেখেছেনও কিনা জানি না, এক সময় ক্রিকেট খেলতেন কোর্টনি ওয়ালশ, তার চোখগুলো হরিণের মতো ছিল। তিনি যখন এরকম করে বল করবার আগে এরকম ঘাটটা ঘোরাতেন সেই এতে ক্যামেরার ক্লোজ আপে কোর্টনি ওয়ালশের সেই চোখগুলো দেখা যেত। আমি যখন প্রথম যোগিনমার ছবি দেখি আমার প্রথম যেটা চোখে পড়েছিল সেটা যে যোগিনমার চোখগুলো একেবারে হরিণ নয়না, একদম কি সুন্দর। মা দুর্গার যেরকম ছবি হয় পদ্মপত্রের মতো একদম, সে যেন একবারে কি সুন্দর কি অপূর্ব দেখলে ভালো লাগে এইরকম ছবি ছিল। যোগিনমার শ্বশুর বংশ কুলুগুরুর কাছে তিনি মন্ত্র দীক্ষা পেয়েছিলেন কিন্তু সেই মন্ত্রে কোনো শক্তি ছিল না বলে তিনি জপেও তার মন বসত না এবং সেই কারণে তিনি যখন শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের অন্তরঙ্গ রূপে গৃহীত হলেন তখন যোগিনমায়ের ওই একই মন্ত্র জপ করতেন কিন্তু তার মনের ভেতরে একটা যেন ভীষণ আনন্দ হতো। তিনি তার কন্যা গনুকেও এদের কাছে এনেছিলেন এবং এদের কৃপা পেয়েছিলেন। শুধুমাত্র তার জামাই ধন দৌলতের গর্বে ঠাকুরের মহিমা বুঝতে পারতেন না বলে তিনি খুব কষ্ট পেতেন। শেষের দিকে যোগীনমার স্বামী যখন একেবারে সর্বশান্ত হয়েছিলেন তখন যোগীনমা তার স্বামীকে তার কাছে নিয়ে এসে রেখেছিলেন এবং শেষ দিন অবধি সেবা করেছিলেন। তিনি ধীরে ধীরে একটু একটু করে উঠেও দাঁড়াচ্ছিলেন। ঠাকুরের কাছে আসায় তিনি ঠাকুরের স্পর্শে তার ভেতরে নতুন করে প্রাণের সঞ্চার হয়েছিল। কিন্তু জীবনের সমস্ত সম্পদ তিনি নষ্ট করে ফেলেছিলেন, শারীরিক, মানসিক এবং ধনসম্পদ সব নষ্ট করে ফেলার ফলে তার পক্ষে আর উঠে দাঁড়ানো সম্ভব হয়নি। খুব সামান্য ওই কুকুরের কামড়ে জলাতঙ্কে রোগে তিনি মারা যান। যোগীনমা একদম শেষ দিন অবধি তাকে যত্ন করেছিলেন। ঠিক এই সময় ঠাকুর তাকে একটি ভারী সুন্দর কথা বলেছিলেন, দেখো তোমার যে ইষ্ট তা এর ভেতরে আছে, একে ভাবলেই তাকে মনে পড়বে। পরবর্তীকালে দেখা গেল যে যোগীনমা যখনই ধ্যান করতে বসতেন, তার ইষ্টমূর্তিকে যখনই চিন্তা করতেন তখনই তার ঠাকুরের ছবিটি ভেবে পড়তেন এবং তিনি একেবারে সেই ঠাকুরের ভাবেতে তিনি ভাবিতা হয়ে থাকতেন। ঠাকুর আরেকটা জিনিস তাকে শিখিয়েছিলেন, এটা নিয়ে খুব মজা আছে, যে এরকম যে জপ করি আমরাই আঙুলের ফাঁক করা চলবে না, ফাঁক করলে সেই জপের ফল বেরিয়ে যাবে। ওই ডাক্তার মহারাজকে স্বামী ব্রহ্মানন্দজি বলেছিলেন যে জপের যদি হয় ছেদ হয় তাহলে জপের ফল সব রাক্ষসে খেয়ে যাবে। যোগীন সেই কথা শুনে শ্রীশ্রীমা খুব হেসেছিলেন। এর ক্ষেত্রেও তাই যোগীনমাকে বলেছিলেন যে সব আঙ্গুলের মধ্যে ফাঁক এতটুকু থাকা চলবে না। এবং পরবর্তীকালে সব আমাদের প্রেসিডেন্টদের এমনি শুধু হাতের ছবি দেখেছি, সকলেরই কিন্তু এমন অভ্যাস হয়ে গেছিল, সকলের হাতগুলো এরকম হয়ে গেছিল, এতটুকু ফাঁক দেখিনি। যে জপের ফল হয়তো বা সত্যি ফাঁক দিয়ে পড়ে যায়, আমাদের তো একদম আঙুল ফাঁকাই থাকে, এমনি করা থাকে, রাক্ষসের মতো হাত বলে বোধহয়। কিন্তু যোগীনমাকে তিনি এই শিক্ষাটি দিয়েছিলেন। যোগীনমা খুব পণ্ডিত ছিলেন, যতটুকু পড়াশোনা করেছিলেন তাই দিয়ে খুব ভক্তিশাস্ত্র পড়তেন। তিনি 4টি গ্রন্থ বিশেষ করে পড়তেন, পুরাণ, রামায়ণ, মহাভারত আর চৈতন্য চরিতামৃত। শুধু পড়তেন না, সেই ঘটনাগুলোর যে অংশ তার খুব ভালো লাগতো সেগুলো তিনি মুখস্থ করে রাখতেন। আপনারা শুনলে অবাক হবেন, তার মুখ থেকে এই ঘটনাগুলি, আখ্যায়িকাগুলি শুনে শুনে আমাদের পরবর্তীকালে সিস্টার নিবেদিতা যে গ্রন্থ লেখেন, ক্রেডল টেলস অফ হিন্দুইজম, ছোট শিশুদের জন্য যে গল্পর সংকলন, এই আমাদের পুরাণ এদের যে গল্পের যে সংকলনী ক্রেডল টেলস অফ হিন্দুইজম, এই যে গ্রন্থ সিস্টার নিবেদিতা লেখেন, এর আকর গ্রন্থ হিসেবে স্বয়ং এটি হচ্ছে মুখে মুখে শোনা গল্প। সেগুলো তিনি যোগীনমার কাছ থেকে শুনেছিলেন। যোগীনমার একটি অদ্ভুত জীবন ছিল। পুজো, জপ, ধ্যান, পাঠ এর মধ্যেই তিনি একেবারে নিজেকে ডুবে রাখতেন। শেষ অসুখের সময় ঠাকুর তাকে কিছুতেই ছাড়তে চাইছিলেন না, কিন্তু যোগীনমার ভগবান লাভের জন্য তার যে আকুতি, সেই আকুতি দেখে তিনি তাকে অনুমতি দেন এবং বৃন্দাবনে গিয়ে তিনি তপস্যা করেন। এটা যোগীনমার জীবনে একটা খুব দুঃখের কথা ছিল যে ঠাকুরের শেষ সময় তিনি উপস্থিত ছিলেন না। মা যখন গিয়ে পৌঁছলেন বৃন্দাবনে তখন একেবারে মা শোকগ্রস্তা, কিন্তু মা তো বড় একটা কখনো সর্বসমক্ষে তার দুঃখের কথা কাউকে বলেননি, কিন্তু যোগীনমাকে দেখে যোগেন গো বলে একেবারে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করেছিলেন। এবং ঠাকুরের অদর্শনজনিত এই যে বেদনা, ঠাকুরকে যে হারিয়েছেন এই অদর্শনজনিত বেদনা যোগীনমার একটা তপস্যার বেগ আরও বৃদ্ধি করল। এমনিতেই তিনি তপস্যা পরায়ণ ছিলেন, কিন্তু আরও বেশি যেন রাত দিন এক করে তপস্যা করতে থাকলেন। এবং এইখানেই তারা প্রথম শ্রীরামকৃষ্ণের সূক্ষ্ম শরীরে দর্শন পান। ঠাকুর তাদের বলেন, তোমাদের আর কি বাকি গো, নিজের নিজের শরীর দেখিয়ে তোমরা দেখলে, খাওয়ালে, সেবা করলে, তোমাদের আর কি বাকি গো। এইটা হচ্ছে কথা। একদিন বৃন্দাবনে ভগবত ধ্যানে এত মগ্ন ছিলেন যে শেষকালে তার বাহ্য জ্ঞান থাকতো না। লালাবাবুর যে কুঞ্জ ঠাকুর বাড়িতে, সেইখানে যোগীনমা সন্ধ্যাকালে জপ করতেন। সন্ধ্যার অনেক আগে যোগীনমা জপ করতে বসেছেন, সন্ধ্যারতি হয়ে গেছে, ঠাকুরের ভোগ হয়েছে, ভোগারতি হয়ে গেছে, শয়নারতি হয়ে গেছে, সব হয়ে গেছে, মন্দির বন্ধ হতে চলেছে। যখন পূজারী বারবার করে এ মাই করে ডাকছেন তখনও পর্যন্ত মায়ের কোনো সাড় নেই, তিনি তখন গভীর ভাব সমাধিতে মগ্ন। এটি যোগীনমার দ্বিতীয়বারের সমাধি। যদিও প্রথমবারের সমাধি তার নিজের যে বাবার বাড়িতে, সেখানে তার প্রথমবার সমাধি হয়, কিন্তু এটি তার দ্বিতীয়বার সমাধি। যখন এইরকম অবস্থা হয় তখন এদিকে অনেক রাত হয়ে গেছে, যোগীনমা ফিরছেন না দেখে শ্রী শ্রীমা যোগীন মহারাজকে স্বামী যোগানন্দকে পাঠান এবং তিনি নানা জায়গায় খুঁজতে খুঁজতে কালাবাবুর কুঞ্জে এসে দেখেন যোগীনমা এরকম গভীর ভাব সমাধিতে মগ্ন। তখন তিনি দীর্ঘ সময় ধরে ঠাকুরের নাম তার কানে শোনাতে থাকেন। যোগীনমার সামান্য একটু বাহ্য অনুভূতি হলে তিনি তার হাত ধরে ধীরে ধীরে তাকে সেই যেখানে তারা ছিলেন সেইখানে ফিরে আসেন। যোগীনমার এই দ্বিতীয়বার সমাধির অনুভূতির কথা ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন, তখন জগৎ আছে কি নেই এও যেন আমার ভুল হয়ে গেছিল, যখন যেদিকে চাই সর্বত্রই ইষ্ট দর্শন। এই ভাব যোগীনমার একটানা 3 দিন ছিল। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যোগীনমা, স্বামী বিবেকানন্দের আশীর্বাদ ছিল, যোগীনমা তোমার দেহেও সমাধিতে যাবে। যার একবারও সমাধি হয় দেহত্যাগের সময় তার সেই স্মৃতি ফিরে আসে। এই রকম সমাধি তার হয়েছিল অনেকবারই। তিনি ওই অদ্ভুত একটি দিব্য জিনিস দর্শন করেন সেখানে। সেটা হচ্ছে এই, যখন তিনি সমাধিতে থাকতেন তখন সূক্ষ্মরাজ্যে থাকার সময় নানা রকম দিব্য শব্দ তিনি শুনতে পেতেন এবং সেই শব্দগুলি খুব সম্ভবত ওঙ্কার ধ্বনি, এগুলো শুনতে পেতেন, অনাহত ধ্বনি শুনতে পেতেন। সেই শব্দের ভেতরে যেন তার মন একেবারে ডুবে যায়। অনাহত ধ্বনি কেমন, এটির খুব পরিষ্কার করে একজনের কাছ থেকে আমরা পেয়েছি। তিনি হলেন প্রব্রাজিকা ভারতী প্রণামা। তিনি তার জীবন কথায় লিখেছিলেন তার অভিজ্ঞতার কথা। একদিন তিনি অনেক রাত্রিরে বসে জপ করছিলেন, এমন সময় তার মনে হলো কোনো একটা খুব সুন্দর মিষ্টি একটা ঘণ্টা বাজছে কানের খুব কাছে। তখন তিনি কাশিতে আছেন, তো কাশিতে নানা মন্দিরে নানা সময় পুজো হয়। তার মনে হচ্ছিল যে কোনো না কোনো মন্দিরে বোধহয় পুজো হচ্ছে এবং সেখানে বোধহয় এই কন্টিনিউয়াসলি ঘণ্টা বাজছিল। এই ঘণ্টা বাজার সেই মিষ্টি ধ্বনিটা তিনি সারা রাত ধরে শুনতে থাকেন। জপ শেষ হয়ে গিয়ে তিনি যখন জপের মালাটালা রেখে বিছানায় শুলেন, তখনও এই ঘণ্টার ধ্বনি তিনি শুনতে পাচ্ছিলেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠেও সেই ঘণ্টার ধ্বনি তিনি শুনতে পাচ্ছিলেন। ঘণ্টার ধ্বনি এত মিষ্টি ছিল, তিনি যেন তার ভেতরে আবেশে ছিলেন। পরের দিন সমস্ত দিন তিনি গঙ্গা স্নানে গিয়েছেন, ফিরে এসেছেন, পুজো করেছেন, রান্না করেছেন, খাওয়া দাওয়া করেছেন, অনেকক্ষণ ধরে সেই ঘণ্টার ধ্বনি ছিল। বিকেলবেলা তিনি কাশী অদ্বৈত আশ্রমে গিয়ে পূজনীয় কেদার বাবাকে, স্বামী অচলানন্দজিকে এই ঘটনা বলেন। কেদার বাবা অত্যন্ত আনন্দিত হন এবং বলেন, এই ধ্বনি অনাহত ধ্বনি এবং এটি শোনা ভালো। ধীরে ধীরে আস্তে আস্তে সেই ধ্বনি শ্রবণ তাকে একেবারে করেছিলেন। ধীরে ধীরে তার এটা কমে গিয়েছিল। বৃন্দাবন থেকে ফিরে আসার পরে শ্রী শ্রী মা যখন বেলুর মঠে নীলাম্বর মুখোপাধ্যায় বাগান বাড়িতে আছেন, সেইখানে মায়ের শ্রী শ্রী ঠাকুরের অদর্শনজনিত কারণে মায়ের জীবন একেবারে ভীষণ রকমের কষ্টের মধ্যে ছিল। তখন তারা এই কষ্ট নিবারণের জন্য তিনি মাকে পঞ্চতপা করবার পরামর্শ দেন। সেই ছাতেতে তারা পঞ্চতপা করেন। ওপরে আগুন, সেই সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি সূর্যের প্রচণ্ড আগুন এবং চারদিকে ঘুঁটের আগুন জ্বালিয়ে তার মাঝখানে বসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি তারা জপ করেন। এই অবিরাম তপশ্চর্যায়, শ্রী শ্রী মায়ের এই অবিরাম তপশ্চর্যায় যোগীনমা তার সঙ্গী ছিলেন। এমন তপস্যা হয়েছিল, দুজনেরই চামড়া একেবারে পুরে কালো হয়ে গেছিল একদম। দুজনেই এই তপস্যা করেছিলেন। শুধু এইটাতেই নয়, যোগীনমা যে এইখানেই খালি তপস্যা করেছিলেন, অন্য সময় করেননি তা কিন্তু নয়। যোগীনমা একেবারে ওই কল্পবাস করতেন। এই আমাদের এর সময় এলাহাবাদে যে মাঘ মেলার সময়, এই সময় গিয়ে তিনি কল্পবাস করতেন। কখনো কখনো নানা রকমের ব্রত করতেন। 6 মাস শুধুমাত্র দুধ পান করে তিনি ছিলেন। তার শরীরটি ক্রমাগত ভেঙে পড়তে থাকলো। পরবর্তীকালে আমরা দেখি যোগীনমার জপে অসম্ভব রকমের নিষ্ঠা। সকালবেলা গঙ্গার বাগবাজারের ঘাটে গঙ্গায় গিয়ে স্নান করে তিনি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা বসে জপ করতেন। জপ করতে করতে ধ্যান করতে করতে তার মন এমন সমাধিতে মগ্ন হয়ে যেত, মাছিতে তার চোখের ওপর বসে সেই চোখের এই যে চামড়াগুলোকে খেয়ে ফেলেছিল। এই এতটি তিনি করতেন। তাই মা বলেছিলেন যোগেন খুব তপস্বিনী, এখনো কত ব্রত উপবাস পড়ে। এবং এটি ছাড়া তার এই পড়াশোনার অভ্যাসটিও ছিল। যখন তিনি সম্পূর্ণ মানে একদম উত্থান শক্তি রহিত হয়ে যান, তখনও তিনি কথামৃত, লীলা প্রসঙ্গ, চৈতন্য চরিতামৃত, ভাগবত এটি তিনি রোজ শুনতেন। ফলে এই যে আমরা ভাবি যে সিদ্ধি লাভটা বোধহয় হঠাৎ করে হয়ে যায়, হঠাৎ করে সে তো যারা সৌভাগ্যবান তাদের জন্য হয়, কিন্তু সিদ্ধিলাভটা যে একটি কন্টিনিউয়াস সাধন ভজন এটি যোগীন মায়ের জীবনী থেকে আমরা দেখি। তিনি ভগবানের এত কৃপা পেয়েছেন, কিন্তু তার নিজের যে চেষ্টা সেটা এতটুকু কমেনি। তাকে দেখতে ছিল খুব উচ্চ ছিলেন না, খর্ব ছিলেন, কিন্তু খুব সুগঠিত দেহ ছিল। তার গায়ের রং ছিল খুব ফর্সা, একবারে ধবধবে ফর্সা। ভীষণ রকমের বুদ্ধি। তিনি যখন কথা বলতেন তার কথার ভেতর থেকে, কথা বলতেন কম। গোলাপমা যেমন কলকল ছলছল করে খুব চেঁচামেচি সবসময় করতেন, যোগীনমার কথা কিন্তু খুব কম কথা বলতেন, এবং সেগুলি অত্যন্ত বুদ্ধিপূর্ণ এবং বিবেচনা সুবিবেচনা সহ। সকলের সঙ্গে তিনি এত মিষ্টি ব্যবহার করতেন, ফলে সকলের কাছে তিনি খুব চিত্তাকর্ষক ছিলেন। শুধু তাই নয়, খুব প্রেরণাদায়ী ছিলেন। যোগীনমার এই জীবন খুব প্রেরণাদায়ী ছিলেন। এই কারণে শ্রী শ্রীমা যখনই দীক্ষার্থীদের মন্ত্র দীক্ষা কি দেওয়া হবে এসব নিয়ে ভাবনা চিন্তা আলোচনা করতেন, তিনি সবসময় যোগীনমার সম্পর্কে আলোচনা করতেন। যোগীনমার 3 বিদেশিনী শিষ্যা, স্বামীজির 3 বিদেশিনী শিষ্যা, তাদের প্রতি যোগীনমার খুব ভালোবাসা ছিল। এরা যাকে বলা যায় যোগীনমার ফ্যান, তারা হলেন সিস্টার নিবেদিতা এবং সিস্টার ক্রিস্টিন এবং ভগিনী দেবমাতা। এরা একেবারে শ্রী শ্রী মায়ের যোগীনমার ভালোবাসায় ছিলেন। কীরকম সংস্কার রহিত ছিলেন সেটা হচ্ছে তার প্রতি স্বামীজির কীরকম ভালোবাসা ছিল সেটি আমরা বলি। যোগীনমার কাছে এসেই তিনি বলতেন, আজ আমি তোমার ওখানে দুটি খাবো। যোগীনমা বসে জপ করছেন গঙ্গার ধারে বসে, আর স্বামীজি এসে পৌঁছে ইয়ে থেকে পুকুরতে গঙ্গায় ঘাটে নেমেই দ্বিতীয় কোনো কথা নেই, যোগীনমাকে দেখা মাত্র বললেন, যোগীনমা আজকে আমি তোমার ওখানে খাবো, দুটো পুঁই শাকের চচ্চড়ি করো। দেখুন খাওয়ার কি আইটেম তিনি বলতে চাইছেন। আমি হলে তো ফিশ ফ্রাই অন্য কিছু খাওয়ার কথা বলতাম, কিন্তু তিনি বলছেন দুটো পুঁই শাকের চচ্চড়ি করো। আরেক দিন তিনি স্বামীজি তার বাড়িতে গিয়ে বললেন যে যোগীনমা এই তোমার বিশ্বনাথ এলো গো। আর আরেক দিন তার নিজের জন্মতিথিতে যোগীনমার বাড়িতে গিয়ে তিনি বলেছিলেন, আজ আমার জন্মতিথি, আমাকে ভালো করে খাওয়াও, পায়েস খাওয়াও। স্বামীজির এই যাবতীয় এইটি ছিল। 1898 সালে যখন স্বামীজির সঙ্গে তিনি আলমোড়া যাত্রা করেন, সেইখানে তিনি বলেছিলেন, স্বামীজি ছিল যে যোগীনমার জন্য একমাত্র ডান্ডি হবে এবং বাকি আমরা সবাই পায়ে হেঁটে রওনা দেব। শ্রী শ্রী মায়ের প্রতি তার এই যে ভালোবাসা এটা কিন্তু এই একদিনে তৈরি। যেমন ঠাকুরকেও তিনি অবিশ্বাস করেছিলেন, তেমনি শ্রী শ্রীমাকেও তিনি একটা সময় অবিশ্বাস করতে শুরু করেন। শ্রী শ্রীমা এমন তার আত্মীয় স্বজন সবকে নিয়ে তার এমন একটা লটপট করা সংসার, ধনে জনে জড়িয়ে থাকা, তার মনে হতে থাকলো যে ঠাকুরকে দেখেছি এমন ত্যাগী, মা কেমন একবারে ঘোর সংসারী, এই রকম তার মনে হতে থাকলো। একদিন গঙ্গার ধারে বসে তিনি জপ ধ্যান করছেন, এমন সময় তিনি ঠাকুরকে ভাব ও চক্ষে দর্শন করেন। ঠাকুর তাকে বললেন, দেখ গঙ্গায় কি ভেসে যাচ্ছে। যোগীনমা দেখলেন একটি সদ্যজাত নাড়ি নাল বেষ্টিত রক্তাক্ত শিশু ভেসে যাচ্ছে। ঠাকুর বললেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয়? ওকেও অর্থাৎ শ্রীশ্রীমাকেও তেমনিভাবে জানবি। ওকে আর একে নিজের শরীর দেখিয়ে বলেছিলেন অভিন্ন জানবে। আমরা যতগুলো উদাহরণ দিয়ে থাকি ঠাকুর এবং মায়ের অভিন্নতা অভেদতা সম্পর্কে, তার মধ্যে এটি হচ্ছে একদম প্রত্যক্ষ উদাহরণ, যেখানে ঠাকুর নিজে निजेर शरीर देखिए एक बार खूब परिष्कार करे बोलছেন ओके और एके एक बोले जानबे। যোগীনমা खूब दुख পেয়েছিলেন এবং তিনি संगे संगे সেই দিনই জপ ধ্যান ছেড়ে সোজা গিয়ে মাকে ধরেছিলেন। মা কিন্তু এই নিয়ে কিন্তু কোনো মায়ের উদারতা এখানে দেখবার মতো, মা কিন্তু এই নিয়ে কোনো ঝামেলা করেননি, মা তাকে জড়িয়ে ধরেছিলেন। মায়ের থাকাকালীন তিনি বহুবার শ্রী শ্রী মায়েরকে মায়ের প্রকটকালে তিনি জয়রামবাটিতে যান। মা যখন অপ্রকটিত হন ১৯২৩ সালে মাতৃমন্দির প্রতিষ্ঠার সময় জয়রামবাটিতে তিনি যান এবং পূজা এবং সমস্ত উৎসবে যোগদান করেছিলেন। ঠাকুরের অন্তর্ধানের পরে তিনি একেবারে নতুন আলোকে শ্রী শ্রী মায়ের দ্বারস্থ হন এবং ঠাকুর এই যে বলেছিলেন যে একে আর আমাকে অভেদ জ্ঞান করবি, এটি তার একেবারে দিনের শেষ সময় অবধি ছিল। যোগীনমার জীবনটা অদ্ভুত ছিল ভীষণ রকমের। তার ডেলি রুটিন যদি আমরা দেখি তাহলে ডেলি রুটিন অদ্ভুত, খুব নিয়ন্ত্রিত জীবন ছিল। তিনি স্নান আন্নিকাদি শেষ করে মায়ের বাড়িতে আসতেন এবং খুব গুছিয়ে দুবেলার সবজি কাটতেন, একবেলার নয়, অত লোকের সবজি সমস্ত তরকারি সমস্ত কুটতেন। তারপরে তিনি সমস্ত কাজটা শেষ করে তার গৃহদেবতার সম্মুখে ঠাকুরের নিজের ভোগ রান্না তিনি বাড়ি ফিরে যেতেন। মা অনেক দিন বারণ করেছেন, যোগীনমা তাকে বলতেন তা কি হয় মা, বাড়িতে আমার মা আছেন, তাই ফিরে গিয়ে সেখানে আবার রান্না করতেন, রান্না করে তার গৃহদেবতার সামনে ঠাকুরকে খেতে দিতেন। তারপরে নিজের মাকে খাইয়ে নিজে খেয়ে সামান্য একটু বিশ্রাম টিশ্রাম করে তারপরে তিনি আবার ফিরে আসতেন ঠাকুরের কাছে, মায়ের কাছে এসে উপস্থিত হতেন এবং তিনি সন্ধ্যারতির সমস্ত জোগাড় করে ঠাকুরের আরতি করতেন। যোগীনমার সময় নিয়ম ছিল শ্রী শ্রী মাকে আরতির সময় অবশ্যই থাকতে হবে এবং যোগীনমা অনেকক্ষণ ধরে এই আরতি করতেন এবং যোগীনমার আরতি শুরু হওয়ার আগেই মা তার সমস্ত কাজকর্ম ছেড়ে ওই এতে খাটের উপর গিয়ে বসে থাকতেন এবং যোগীনমার সামনে তিনি বসতেন। মাও ঠাকুরকে যোগীনমা ঠাকুরকে যেরকম আরতি করতেন মাকেও আরতি করতেন। ভারতী প্রাণমাতাজির স্মৃতি কথাতে আছে যারা ঝাঁঝ বাজাতো, যারা শাঁখ বাজাতো, যারা কাঁসর ঘণ্টা বাজাতো তাদের হাত ব্যথা হয়ে যেত, কিন্তু যোগীনমার আরতি আর শেষ হতো না। সেই পঞ্চপ্রদীপ দিয়ে ধীরে ধীরে ঘরের সমস্ত ঠাকুরের ছবিকে আরতি করা, স্বয়ং শ্রী শ্রী মাকে আরতি করা, এই সমস্ত তার ছিল। তারপরে রাত্রিরে সামান্য কিছু ভোগ নিবেদন করে দেওয়ার পরে একটু লুচি, সামান্য একটু তরকারি, একটা নারকেল মালার মধ্যে নিয়ে তিনি ফিরে আসতেন তার নিজের বাড়িতে। এই ছিল তার রেগুলার রুটিন। আরেকটা কি রুটিন ছিল সেটা হচ্ছে এই, যখন স্বামী শারদানন্দজি লীলা প্রসঙ্গ লিখছেন, লীলা প্রসঙ্গ লেখা শুরু হলো তখন খানিকটা করে লীলা প্রসঙ্গ লেখা হলে তিনি যোগীনমার মাকে ডেকে শোনাতেন। শুধু তাই নয়, ফাইনালি তৈরি হয়ে যাবার পরে যখন তিনি এটি প্রিন্ট করতে দিতেন, এই উদ্বোধনে প্রকাশিত হতে যাওয়ার আগে তিনি এই গ্রন্থটি যোগীনমাকে দেখাতেন। এই যে অংশটা যাচ্ছে সেইটা তিনি যোগীনমাকে পড়ে শোনাতেন। তিনি অদ্ভুত রকমভাবে সেটি এবং যোগীনমার পরামর্শ তিনি নিতেন শ্রীরামকৃষ্ণ জীবনে। যোগীনমার খুব দীন দুঃখীদের প্রতি খুব ভালোবাসা আছে। আমাদের গোলাপ মা এ নিয়ে খুব দুঃখ করতেন, বলতেন যোগীন পয়সা দিয়ে দিয়ে এমন করেছে এখন ভিখারি এলেই পয়সা চায়, বলে মা এখানে আমরা একটি করে পয়সা পেয়ে থাকি। গোলাপ মাও দিতেন কিন্তু গোলাপ্পার এটা নিয়ে খুব আপত্তি ছিল, যোগীন এইসব ছেলেপুলেদের সব খারাপ করে দিয়েছেন। যোগীনমা গৃহে বাস করলেও তন্ত্র সাধনায় সিদ্ধ সাধক ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর কাছে কৌল সন্ন্যাস নিয়েছিলেন এবং তান্ত্রিক দেবী পূজার গুচ্ছ পদ্ধতি শিখেছিলেন এবং তদনুরূপ সাধনাও করতেন। শ্রী শ্রী মা কলকাতায় থাকাকালীন একবার তার বাড়িতে জগদ্ধাত্রী পূজায় যান। শ্রীরামকৃষ্ণ ভাবাপন্না শ্রীরামকৃষ্ণগত প্রাণা যোগীনমা দেবী ভক্তির সঙ্গে যেমন তার ইষ্ট দেবীর প্রতি তার ভক্তি ছিল, তেমনি অন্যান্য দেবদেবীর প্রতিও তার ভালোবাসা ছিল, যার প্রকাশ আমরা দেখতে পাই যোগীনমার ঘরে অন্যান্য ষষ্ঠী শীতলা প্রভৃতি সকলেরই ছবি ছিল। এবং পরবর্তীকালে যখন যেদিন প্রব্রাজিকা আমাদের পান তার কিছুদিন আগে সরলা মাকে যেদিন তিনি সন্ন্যাস দেন তার আগে শারদানন্দজির কাছে তিনি সন্ন্যাস নিয়েছিলেন, বৈদিক সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সেই অনুষ্ঠান, এটা বাবুরাম মহারাজ তখন বেঁচে ছিলেন, সেই অনুষ্ঠানে বাবুরাম মহারাজ উপস্থিত ছিলেন। বাবুরাম মহারাজের উপস্থিতিতেই তিনি শারদানন্দজির কাছে বৈদিক সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কিন্তু তিনি গেরুয়া কেবলমাত্র পুজো করার সময় ব্যবহার করতেন, বাকি সমস্ত সময়টা তিনি ওই সাদা কাপড় পরতেন। এই নিয়ে তার এতটুকু ভাবনা চিন্তা ছিল না। ঠাকুর তাকে বলে গেছিলেন, আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, ও কুঁড়ি শুধু ফুল নয়, একটুতেই ফুটে যাবে। ও কুঁড়ি, ও ফুল নয়, একটুতেই ফুটে যাবে। ও যে সহস্রদল পদ্ম ধীরে ধীরে ফুটবে। সাধন যোগীর মায়ের সাধন যে পুষ্প, সাধন পুষ্পটি ধীরে ধীরে বিকশিত হতে থাকছিল। 1906 সালে তার কন্যা গনু বিধবা হন এবং দৌহিত্রের, তার 3 দৌহিত্রের মধ্যে একজনের মৃত্যু হওয়ার পর যোগীনমা ওই 2টি সন্তানকে নিয়ে কলকাতায় ফিরে আসেন এবং ওই কাশীধামেই, সেইখানে গনুরও মৃত্যু হয়। তিনি দৌহিত্রদ্বয়কে নিয়ে আসেন এবং তাদেরকে শারদানন্দজি মায়ের বাড়িতে রেখেই লেখাপড়া শেখান, যাদের মধ্যে অন্যতম হলেন কার্তিক বা স্বামী নির্লেপানন্দজি। তিনি তাদেরকে কখনো সাধু হবার কথা বলতেন না, কিন্তু চাইতেন তার দৌহিত্রদের মধ্যে কেউ একজন সাধু হন। তার দেহত্যাগের 6 মাসের আগে এই কার্তিক, তিনি যোগীনমাকে এসে বলেন যে তিনি সন্ন্যাস গ্রহণে খুব উৎসাহী, কিন্তু তিনি নিরুৎসাহ করেন। সন্ন্যাস জীবনের দুঃখ কষ্ট, একাকী থাকা, সাধন ভজনের তীব্রতা, এই সমস্ত নানা রকমভাবে নিরুৎসাহিত করে তিনি তাকে পরীক্ষা করে দেখতে চাইছিলেন। যখন তিনি দেখেন, তখন তিনি তাকে এই সাধু হবার জন্য অনুমতি দেন। 1914 সালে যোগীনমায়ের মা মারা গেলে যোগীনমা একেবারেই একা হয়ে যান এবং তিনি তার সেই বাড়ি ছেড়ে এই আমাদের মায়ের বাড়িতেই থাকতে থাকেন। মায়ের শরীর চলে যাওয়ার পর ধীরে ধীরে যোগীনমার শরীরও একটু একটু করে খারাপ হতে থাকে। তার বহুমূত্র রোগ দেখা যায়, কিন্তু অত যন্ত্রণা, অত রোগ ব্যাধির সময়ও তিনি সুমধুর কণ্ঠে গোপাল গোপাল করে উচ্চারণ করতে করতে তিনি ভাব সমাধিতে মগ্ন হয়ে গেছিলেন। শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন, এই যুগে গোপাল ভাবের সাধনা বিশেষ ফলদায়ক। তাই শক্তিমন্ত্রে দীক্ষিত হলেও যোগীনমার জীবনে এই অপূর্ব ভাবটি পরিণতি লাভ করেছিল। শেষের দিন যত ঘনাতে থাকলো, তখন তিনি ভগবান ব্যতীত আর সমস্ত কিছু ভুলে গিয়েছিলেন। ঠাকুর, মা এবং শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গদের স্মৃতি যেন তার হৃদয়ের মধ্যে জাজ্জল্যমান হয়েছিল। তার কথা আমরা ভারতী প্রাণমাতাজির জীবনীতে পাই। সেখানে তিনি বলছেন, যোগীনমা শেষ দুদিন কোনো রকম কথা বলতে পারছিলেন না, একদম কথা বলাটা বন্ধ হয়ে গেছিল। কিন্তু এবং এই যে বাইরের জগৎ, এই যে যা কিছু দৃশ্যমান, এগুলোকে তিনি যেন রিলেট করতে পারছিলেন না। তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন ঠাকুর, মা, স্বামীজিকে প্রত্যক্ষ দর্শন করছেন এবং তার মধ্যে যেন ডুবে আছেন। সমস্ত শারদানন্দজি ডাক্তারবাবুকে ডাকেন। একদিন দেখা যায় যে তিনি একদম আচ্ছন্ন হয়ে আছেন। ডাক্তারবাবুকে ডাকেন এবং ডাক্তারবাবু অনেক পর্যবেক্ষণ করে তিনি দেখেন যে তার তিনি আর কোনো জীবনের লক্ষণ বুঝতে পারছেন না, এমন তিনি আচ্ছন্ন হয়ে থাকতেন। ঠাকুর তাকে বলেছিলেন যে, আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, ব্যাকুল হয়ে না গো, মরণকালে তোমার স্থলপদ্ম, তোমার সহস্রদল পদ্ম বিকশিত করে তোমায় পরম জ্ঞান দান করবে। সত্যি সত্যি তার সেই পরম জ্ঞান দান করা হয়েছিল। 1924 সালের 4 জুন ঠাকুরের ভোগ রাগাদি শেষ হয়ে যাওয়ার পরই যোগীনমা ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন। শারদানন্দজিকে খবর দেওয়া হলে তিনি তার কাছে এসে বসেন এবং গম্ভীর স্বরে একটানা শ্রীরামকৃষ্ণের নাম শোনাতে থাকেন এবং সেই শ্রীরামকৃষ্ণের নাম শুনতে শুনতে সেই দিন রাত্রি 10:25 মহাসমাধিযোগে তিনি শ্রীরামকৃষ্ণ জীবনে, শ্রীরামকৃষ্ণ লীলায় মিলে একাকার হয়ে যান। এক অদ্ভুত দিব্য জীবন, সাধন ভজন জীবনে। হয়তো আমরা যারা অনেক কিছু দেখি, স্থূল জীবনের অনেক কিছু পাওয়ার জন্য আকুল হয়ে যাই, যোগীনমা কিন্তু জীবনে সেই রকম স্থূল আনন্দ, যে আনন্দ জন্য আমরা ছোটাছুটি করি, এগুলোর কোনোটাই তিনি পাননি, কিন্তু এই প্রতিটি দুঃখ তাকে একটু একটু করে ভগবত সমীপে এনে দেন। আমাদের এরকম অনেক দুঃখই ভগবানের সম্মুখে এনে দেয়, কিন্তু আমরা সেই সুবিধাটুকু নিজেরা নিতে পারি না। আমরা সেই আনন্দটুকু পেলেও নিজেরা সেটিকে আমাদের জীবনে দেখাতে পারি না, কিন্তু যোগীন্মার ক্ষেত্রে কিন্তু তা নয়। তিনি তার জীবনে আসা সমস্ত ঐশ্বরিক ভাবনা, ঐশ্বরিক কৃপাকে অত্যন্ত হৃদয়ের সঙ্গে গ্রহণ করেছিলেন, তার অনুশীলন করেছিলেন এবং একটি উজ্জ্বল আধ্যাত্মিক জীবনের উপহার সম্পদ তিনি আমাদের উপহার দিয়ে গেছেন। এইসব জীবন চর্চা হওয়া ভীষণ 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 প্রয়োজন আছে। মা যেরকম বলছেন না, কি সুন্দর কথা। আমার তো যোগীন্মার এই যে শেষের এই যে সারাদিনে সকালবেলা 2.5 ঘন্টা জপ, এটা মনে হলেই কি ওই যখন প্রথম পড়েছিলাম ভারতী প্রাণাস্মৃতি কথা, যেটা চোখেতে মাছি বসে গিয়ে ঘা করে দিত, এটা পড়ার পরে আমার খুব অবাক লাগতো যে কেমন করে এরকমটি হয়। মা বলছেন না, গোলাপ যোগেন এরা সব কত ধ্যান জপ করেছে, সেসব আলোচনা করা ভালো, এতে কল্যাণ হবে। যোগীন মায়ের কাছে প্রার্থনা তার দিব্য জীবন যেন আমরা অনুসরণ করতে পারি, আমরা যেন তার ভাবে ভাবিত হতে পারি, এবং যত আমরা তার ভাবে ভাবিত হব তত আমরা একটি উচ্চ আধ্যাত্মিক জীবন যাপন করার প্রেরণা লাভ করব। আপনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বর্তিহারিণী त्रैलोक्यवासिनामिद्ये लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।